আমি আমার একটা কিডনি বেচে দেবো। আল্লাহর অশেষ মেহরবানি, কিডনির বাজার এখন খুব ভালো, ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায়। তোমার অর্থের এতই প্রয়োজন যে তুমি কিডনি বিক্রি করে দিবে? আমার টাকার তেমন কোনো প্রয়োজন নাই, আমি একা মানুষ, লাখ টাকা দিয়ে করবো নাকি, একটা শখ। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, তুমি শখের জন্য কিডনি বিক্রি করে দিবে? কিডনি বিক্রি শখ না স্যার, আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ। এই ধরেন স্যার, হাতের কাছে নেপাল, হিমালয় কন্যা, আহ কি শোভা! কত সাধু সন্ন্যাসী হিমালয়ের গুহায় বসে ধ্যান করেছে, কিন্তু টাকার অভাবে যেতে পারি না। তারপর ধরেন স্যার, এই তাজমহল কি জিনিস বানায় রেখেছে বাদশাহ সাজানা, টাকার অভাবে কিছুই দেখতে পারতেছি না। টাকাটা পেলে শখটা মিটে। শখের কারণে তুমি শরীরের একটা অংশ বিক্রি করে দেবে? শখ কোনো তুচ্ছ করার বিষয় না, মানুষ আর বাঁচে পেলে ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই। শখে যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ, নিরীক্ষুত হয়ে জন্মালে ক্ষতি কি? স্যার কথাটা ঠিক বলেছে স্যার।